এক সময়ের কথা, এক গ্রামে বাল্লু নামের লোক থাকতো। একদিন হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, কেউ আছো? আরে ভাই বাঁচাও, আমার বুকে খুব ব্যথা হচ্ছে। হায় রে, কেউ আছো? কেউ আমার সাহায্য করো। তখনই রাঘব আর লালিয়া ওর ঘরের সামনের থেকে পার হয়। তখনই ওদের বাল্লুর চিৎকারের আওয়াজ শুনতে পারে। আরে ভাই লালিয়া, মনে হয় বাল্লু কোনো অসুবিধায় আছে, চলো আমাদের ওর সাহায্য করতে হবে। তারপর ওরা দৌড়ে ওর ঘরে যায়। ওখানে বাল্লু নিজের বিছানায় শুয়ে থাকে। আরে বাল্লু ভাই, কি হলো, কেন এত চিৎকার করছো তুমি? আরে মরে গেলাম রে ভাই, আমার বুকে খুব ব্যথা করছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, না হলে আমি হৃদয়রোগে মারা যাব। আরে বোকা, এত চিৎকার করিস না, তোর কোনো হৃদয় রোগ হয়নি, তুই তো এখন জোয়ান আছিস ভাই, তুই কিছু উল্টো পাল্টা খেয়ে নিয়ে থাকবি, একটু গ্যাস হয়ে থাকবে বুকে, কিচ্ছু হবে না, একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে, চল রাঘব, কিচ্ছু হয়নি, আমরা যাই। এতটা বলে ওরা দুজনে ওখান থেকে চলে যায়। ওদের যেতে দেখে বাল্লু জোরে জোরে চিল্লাতে লাগে। হায়, মরে গেলাম রে, হায়, আমি শ্বাস নিতে পারছি না, আরে কেউ আমাকে বাঁচাও, এখন আমি বাঁচবো না, হায়, আমার হৃদয় রোগ হয়ে গেল রে, আমাকে কেউ বাঁচাও। ভাই এমনিতে কথা শুনবে না, একে হাসপাতালে নিয়ে যেতেই হবে। তারপর ওরা দুজন বাল্লুকে উঠিয়ে ওকে গরুর গাড়ির দিকে নিয়ে যেতে লাগে। বাল্লু ভাই এখন শান্ত হয়ে যাও, আর ভয় পেও না, আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। আরে হতচ্ছাড়ারা, তোমরা তো আমাকে একলা ছেড়ে দিয়ে যাচ্ছিলে, যদি আমার কিছু হয়ে যেত তো? তারপর ওরা তিনজন কিছুক্ষণে গ্রামের হসপিটালে পৌঁছে যায়। আরে হতচ্ছাড়ারা, এ কোন হাসপাতালে নিয়ে আসলে তোমরা আমাকে? এই হাসপাতালে যে ভর্তি হয়েছে সে আজ পর্যন্ত জ্যান্ত বাড়ি ফিরে যেতে পারেনি, আমি এইখানে ভর্তি হচ্ছি না। আরে বল্লু ভাই এখন বেশি মাথা খারাপ করো না, ভর্তি হওয়ার আছে যদি ভর্তি হয়ে যাও, এইখানে দূর দূরান্ত অবধি কোনো হাসপাতাল নেই। তারপর ওরা দুজন বাল্লুকে উঠিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। ওখানে ওরা একটা নার্সকে দেখতে পায়। নার্স ম্যাডাম, এ আমার বন্ধু, এর বুকে ব্যথা হওয়ার অভিযোগ আছে, আপনি দয়া করে একে ভর্তি করে নিন। হ্যাঁ হ্যাঁ, কেন না, এটাই তো আমাদের কাজ। তারপর বাল্লু সেই হাসপাতালে ভর্তি হয়ে যায়। ওই হাসপাতালে ওকে ছাড়া কোনো রোগী ছিল না। তারপর নার্স বাল্লুকে কোনো ওষুধ খাইয়ে দেয়। নাও বাল্লু, এই ওষুধ খেয়ে নাও, এতে তোমার আরাম হবে, সকালে ডক্টর সাহেব আসবেন তো, ওনাকে নিজের অসুবিধা বলে দিও। এতটুকু বলে ওই নার্স ওখান থেকে চলে যায়। আচ্ছা ভাই বাল্লু, আমরা এখন আসি, তুমি আরাম করো। আরে হতচ্ছাড়ারা, এ কোথায় আমাকে তোমরা ভর্তি করে দিয়েছো? এখানে আমাকে ছাড়া আর কোনো রুগী নেই, আমি এখানে একলা থাকব না, চুপচাপ তোমরা ওইখানে শুয়ে পড়ো, সকাল হলে তিনজনে একসাথে বাড়ি যাব। তারপর রাত হওয়াতে হাসপাতালে আজব আজব আওয়াজ আসতে শুরু করে। ভয়ের চোটে বাল্লুর ঘুম ভেঙে যায়, ও অনেক ভয় পেয়ে যায়। ওর বিছানার নিচে একটা শাকচুন্নি বসেছিল। লালিয়া আর রাঘব অঘরে শুয়ে থাকে, আর ওই শাকচুন্নি বাল্লুর বিছানার নিচে বসে গর্জাতে থাকে। আরে মরে গেলাম রে, এ কেরম কেরম আওয়াজ হচ্ছে ভাই, আমার তো আগের থেকেই হাসপাতালের উপরে সন্দেহ ছিল, এখন কি করি? এ হতচ্ছাড়ারা, ওঠো তাড়াতাড়ি, আরে ওঠো, কি ঘুমাচ্ছ নাক ডাকিয়ে, আরে হতভাগারা তাড়াতাড়ি ওঠো। তারপর বাল্লুর চিৎকারে লালিয়া রাঘব উঠে যায়। আরে বাল্লু ভাই, এখন নার্স ম্যাডাম তো তোমাকে ওষুধও দিয়ে দিয়েছে, এখন কেন চিৎকার করছো ভাই, চুপচাপ শুয়ে পড়ো না। আরে ভাই আমি অনেক ভয়াবহ শব্দ শুনতে পাচ্ছি, এখন কি করি?
তখনই সে শাকচুন্নি গজরাতে থাকে। ওরে মরে গেলাম রে, এ কেরম আওয়াজ আসছে ভাই? এ তো কোনো ডাইনির আওয়াজ মনে হচ্ছে ভাই। নার্স ম্যাডাম আপনি কোথায়? নার্স ম্যাডাম। ললিয়া ভাই কিছু করো, আমার খুব ভয় লাগছে। তারপর রাঘবের নজর বাল্লুর বিছানার তলায় পড়ে, আরো আশ্চর্য হয়ে যায়। ভয়ের চোটে ও কাঁপতে শুরু করে। আরে রাঘব ভাই, এখন তোমার কি হয়ে গেল? তোমার আবার হৃদয় রোগ হয়ে গেল নাকি? আরে ভাই তাড়াতাড়ি বাল্লুর বিছানার নিচে দেখো ভাই। তারপর লালিয়া ঝুঁকে বাল্লুর বিছানার তলায় দেখে। আরে মরে গেলাম রে, এ তো ডাইনি, পালাও রে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর ওরা দুজনে পালিয়ে এক কোনায় দাঁড়িয়ে পড়ে। আরে হতচ্ছাড়ারা, এমন কি দেখে ফেললে আমার খাটের তলায়? আরে বল্লু ভাই, তোমার বিছানার নিচে একটা ডাইনি বসে আছে। আরে মরে গেলাম রে, আরে মা বাঁচাও, আরে কোথায় যাই? আরে ভাই আমাকে বাঁচাও। বল্লু ভাই বিছানার থেকে নিচে নেমো না, না হলে এই ডাইনি তোমার পা ধরে ফেলবে। হায় রে, আরে আমি কোথায় এসে ফেসে গেলাম রে। হায় আমি আজ আর বাঁচবো না। আরে নার্স বোন আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন নার্স বোন, ও নার্স বোন। তখনই শাকচুন্নি বিছানার তলা থেকে বেরিয়ে আসে। ওই নার্স শাকচুন্নি ছিল। কি হলো পাল্লু, আপনি আমাকে ডেকেছেন? আরে মরে গেলাম রে বল্লু ভাই, এই নার্স ম্যাডাম তো ডাইনি বেরোলো। নার্স, কিছু না, কিছু হয়নি, আমি আপনাকে কখন ডেকেছিলাম? আমি তো ঠিক আছি, আমার এত কোথায় সাহস যে আমি আপনাকে এত রাত্রে কষ্ট দেব। আমার তো মনে হলো আপনি আমাকে ডাকলেন। না না নার্স বোন, আপনি যা আমাকে ওষুধ দিয়েছিলেন তাতে আমি একেবারে ঠিক হয়ে গেছি। আপনাকে আমার জন্য এত আর চিন্তিত হতে হবে না, এখন আপনিও একটু বিশ্রাম করে নিন। ঠিক আছে বাল্লু, আমি বাইরে আছি, যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে ডেকে নেবেন। ঠিক আছে নার্স বোন। আরে ধ্বংস হোক আমার মুখ, কি দেখছো? তাড়াতাড়ি পেছনের রাস্তা দিয়ে পালাও, আমি তো আগেই বলেছিলাম এই হাসপাতাল ঠিক নয়। তারপর ওরা তিনজন পেছনের দরজা দিয়ে পালাতে শুরু করে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও, এ তো ভুতুড়ে হাসপাতাল বেরোলো। আরে পালাও রে, নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর ওরা তিনজন হাসপাতাল থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। তখনই ওই শাকচুন্নি ওদের আওয়াজ পেয়ে যায়, ও ওদের পেছন করতে শুরু করে। তখনই বাইরে দিন হয়ে যায়, আর ওই শাকচুন্নি সূর্যের কিরণের কারণে হাসপাতাল থেকে বাইরে আসতে পারে না। আরে বেঁচে গেলাম রে, বেঁচে গেলাম, আজকে তো একটুর জন্য বেঁচে গেলাম ভাই। আমি তোমাদের ছাড়বো না, একবার রাত তো হতে দাও, আমি তোমাকে মজা দেখাবো। আমার হাসপাতাল থেকে কোনো রোগী আজ পর্যন্ত জ্যান্ত যায়নি, তোমরাও বাঁচবে না, তুমিও বাঁচবে না। আরে ললিয়া ভাই, এই ডাইনি আমাদেরকে ছাড়বে না ভাই। ভয় পেও না ভাই, সূর্যের তাপে সে হাসপাতাল থেকে বাইরে আসতে পারবে না, চলো আমাদের এক্ষুনি এখান থেকে বের হতে হবে। তারপর ওরা তিনজন কোনোভাবে গ্রামে ফেরত এসে যায়, আর কোনো দিন ওই হাসপাতালের দিকে ফেরত যায় না। কেন ভাই বল্লু, কোনো কষ্ট যদি হয় তো তোমাকে হাসপাতালে ভর্তি করে দিই ভাই। আরে হতচ্ছাড়া বেশি মজা করিস না।